নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মঙ্গল হতে চলেছে মহা শক্তিশালী, পাঁচটি রাশি সোনার খনি পেতে চলেছে। দেখুন, প্রত্যেকটি গ্রহেরই কিন্তু ডিগ্রিগত দিক থেকে কিন্তু বলবান কিন্তু হয়, অর্থাৎ 22 ফেব্রুয়ারি 2024 থেকে মঙ্গল ডিগ্রিগত দিক থেকে পাওয়ারফুল কিন্তু হতে চলেছে। এই ডিগ্রিগত দিক থেকে যখন মঙ্গল পাওয়ারফুল হতে চলেছে, সেই সময় শুক্র কিন্তু একত্রে, মঙ্গল এবং শুক্র একত্রে কিন্তু মকর রাশিতে অবস্থান কিন্তু করছে, এবং তুঙ্গ গৃহে এই মঙ্গলের অবস্থান এবং মঙ্গলের এই যুবক অবস্থাতে আপনার মকর রাশিতে থেকে এই পাঁচ রাশিকে কিন্তু এই সময় ধনবর্ষা কিন্তু করাবে। অর্থাৎ এক কথায় যেটা আপনাদেরকে লিখেছি, সোনার খনি পাবে। মঙ্গল আমাদের এনার্জি, মঙ্গল আমাদের সাহস পরাক্রমের গ্রহ, মঙ্গল আমাদের সম্পত্তির কারগ্রহ, প্রপার্টি। আপনার প্রপার্টি কেমন হবে, আপনার সম্পত্তি কেমন হবে, মঙ্গল আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে তার উপর নির্ধারণ হবে যে আপনি এই জীবনে কত সম্পত্তি আপনি করতে পারবেন। মঙ্গল আমাদের ক্ষেত্রে সেনাবাহিনী, মিলিটারি, আর্মি সমস্ত জায়গাটাতে মঙ্গল যদি ভালো থাকে, তবেই সেই সেক্টরগুলোতে কিন্তু সাকসেস কিন্তু পাওয়া যায়। মঙ্গল ভালো আপনার আছে, আপনি ভালো একটা ইটভাটার আপনি মালিক কিন্তু হতে পারেন। মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলীতে নেগেটিভ থাকে, তাহলে জানবেন প্রচুর ঋণ, একের পর এক ঋণের বোঝা আপনার কাঁধে কিন্তু উঠতে চলেছে। তাই মঙ্গলকে আগে বলবান করুন, মঙ্গলের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আমি দায়িত্বের সাথে বলছি, সে জায়গাটাতে আপনাদের সমস্যার সমাধান কিন্তু হবে। কারণ মঙ্গল এই সময় এই 22 ফেব্রুয়ারি থেকে আপনার মঙ্গলই মঙ্গল কিন্তু করতে চলেছে এই পাঁচ রাশির ক্ষেত্রে। একটা মঙ্গল মানে এক কথায় নির্ধারণ করতে চলেছে এই পাঁচ রাশির, অর্থাৎ যুবক অবস্থাতে। যখন একটা মানুষ যখন যুবক অবস্থাতে থাকে, কি হয়, তার ক্ষমতা বাড়ে, শারীরিক ক্ষমতা। তেমনি মঙ্গল কিন্তু 12 ডিগ্রিতে চলে যাচ্ছে, অর্থাৎ যুবক অবস্থাতে, এবং নবাংশ চাটেও কিন্তু বলবান, এবং রুচক নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। এই সময় মঙ্গল আগামী দিনে এই পাঁচ রাশির কপাল কিন্তু খুলাবে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করি, এবং আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, এবং এর পাশাপাশি যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, সম্পত্তি বিক্রির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারো কারো ক্ষেত্রে কি একটা প্রপার্টি বিক্রি করে আরেকটা প্রপার্টি কিনতে চাইছেন, বা ভালো একটা অপরচুনিটি পাচ্ছেন সম্পত্তি বিক্রি করে আর একটা সম্পত্তি বাধা আসছে, প্রতিকার করুন। যাদের ব্যবসা চলছে না, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করেই যাচ্ছেন, প্রতিকার করুন। যারা প্রচুর ঋণ পড়ে গেছে, প্রতিকার করুন, নিশ্চিতরূপে সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসবেন। সন্তানের বিবাহ হচ্ছে না, সন্তানের দারিদ্রতার জায়গায় চলে যাচ্ছে, সন্তানের এডুকেশনের জায়গায় সমস্যা চলছে, মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, আর্থিক স্থিতির জায়গা আপনার সমস্যা চলছে, মঙ্গলের প্রতিকার করুন। মঙ্গল হচ্ছে আমাদের ক্ষেত্রে মুখ্য কারগ্রহ আমাদের অর্থের। তাই মঙ্গলকে ভালো করতে গেলে অবশ্যই হনুমানজির উপাসনা আপনারা করুন, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং পাশাপাশি আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন। তো মঙ্গল কোন কোন রাশিকে এই সময় ভালো ফল দিতে চলেছে, প্রথম যে রাশির আমি কথা বলবো
সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের সপ্তমপতি এবং ধনপতি চতুর্থ গৃহে অবস্থান করছে, অর্থাৎ চতুর্থ ভাব আমাদের সুখ সাধন প্রপার্টি এই জায়গাগুলো থাকে, এবং রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। ডিগ্রিগত দিক থেকেও পাওয়ারফুল, এবং শুক্রের সাথে রাশির অধিপতির সাথে এই মঙ্গলে অবস্থান, কোনো প্রপার্টি থেকে এই সময় আপনাদের লাভ, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গা, আপনাদের যারা বিক্রি করতে যাচ্ছেন বিক্রি হওয়ার সম্ভাবনা বাড়বে, ক্রয় করার সম্ভাবনা বাড়বে, এই সময় কোনো সম্পত্তি কিনা, এবং আপনাদের পারিবারিক সুখ কেরিয়ারের ক্ষেত্রে লাভ, এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা পাওয়া, ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি, যেহেতু আপনাদের ধনাধিপতি, আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে আপনার তুলা রাশির। লিখে রাখো, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটা এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই 22শে ফেব্রুয়ারির পর থেকে আপনাদেরকে কিন্তু একটা শুভ ফল দিতে। এরপর যে রাশি বৃষ রাশি, হ্যাঁ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সপ্তমপতি ভাগ্য হবে, অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যের সুবিশাল পরিবর্তন হবে, আপনাদের এই সময় ডেইলি ইনকাম বাড়বে, বৃষ রাশির লাইফ পার্টনারের পরামর্শে আপনাদের উন্নতি হবে, অর্থাৎ লাইফ পার্টনারের কথা শুনে চলুন, দেবেন জীবনে কিছুটা হলেও আপনাদের ডেভেলপমেন্ট হবে, পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ, এবং পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতি এই সময় কিন্তু মজবুত হতে চলেছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কুলদীপক রাজ্য সৃষ্টি করছে, খুব মানে দুর্লভ রাজ্য কুলদীপক রাজ্য। এই কুলদীপক রাজ্যকে মেষ রাশির আপনাদের যেমন রাশির অধিপতি আপনার অষ্টমপতি আপনার ঠিক তুঙ্গ ক্রিয়া অবস্থান করছে, এই সময় আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালো হবে, এই সময় আপনাদের ইনকামের জায়গা ভালো হবে, ইনকাম যারা করছে ইনকামের জায়গাটা আপনাদের ফ্লো বাড়বে, পাশাপাশি আপনাদের কোনো প্রপার্টি থেকে এই সময় লাভ হতে চলেছে, ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, এবং আর্থিক স্থিতির জায়গা কিন্তু আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভজনক কিন্তু হতে চলেছে আপনার মেষ রাশির। মেষ রাশির কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি বা সুনাম বৃদ্ধির একটা প্রবল যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির শনি ঢাইয়া চলছে, হ্যাঁ কিন্তু মঙ্গল আপনার সপ্তমভাবে অবস্থান করে রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এবং আপনার তুঙ্গ গৃহে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকেও বলবান, আপনাদের এই সময় যেহেতু পঞ্চমপতি কর্মাধিপতি, অর্থাৎ আপনাদের এই সময় আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের শেয়ার বাজার ফাটকা, অনলাইন ট্রেডিং থেকে লাভ, এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যেমন লাভ, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো একদম শেষ রাশি, অনেকে বলে যে কৌশিকদা এই রাশির কোনোদিন ভালো হবে না, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে মকর রাশির। আপনাদের এই সময় যেহেতু আপনাদের রাশিতে মঙ্গল তুঙ্গ গৃহে অবস্থান করছে, রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এবং ডিগ্রিগত দিক থেকে বলবান, এবং শুক্রের সাথে আপনার পঞ্চমপতি কর্মাধিপতির সঙ্গে অবস্থান করছে, আপনার চতুর্থপতি এবং একাদশপতির সাথে অবস্থান করছে, এই সময় আপনাদের বিশেষ করে সুখ সাধন বাড়বে, আপনাদের ইনকাম আপনাদের বাড়বে, সেভিংস বাড়বে, আপনাদের কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, এবং আপনাদের এই সময় কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের মকর রাশির যদি আপনি জাতক হন আপনার ক্ষেত্রে কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মঙ্গলের এই মহাশক্তিশালী হওয়াতে অর্থাৎ এনার্জি বাড়বে মকর রাশি, এনার্জি এবং সম্মানের জায়গা আপনাদের, এবং কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন চেঞ্জ, এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, এবং ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের সাথে কিন্তু
থাকতে কিন্তু চলেছে। অর্থাৎ এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলের রাশি পরিবর্তন, আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলই মঙ্গল হতে চলেছে, লিখে রাখুন। এবং এর পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনি বাস্তু প্রতিকার করাতে চাইছেন, আপনি রত্ন নিতে চাইছেন বা কবজ নিতে চাইছেন, পূজা পাঠ করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। প্রতিকার প্রতিবিধান, গ্রহ রত্ন, কবচ, বাস্তু বিচার অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।